নমস্কার বন্ধুরা, আমি ভাগ্যশ্রী আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো দুর্গাপূজার যে দশমী, সেই দশমীর তারিখটি আজকে আমি আপনাদের বলবো। বন্ধুরা চলুন আমি ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আগে আমি আপনাদেরকে দশমীর সময়টা, মানে দশমী কখন কিবার লাগছে সেই তারিখটা এবং সময়টা বলে নিচ্ছি, তারপর আমি আপনাদের জানাবো যে আপনারা কবে ঠাকুরকে বরণ করতে যেতে পারেন। বন্ধুরা, দশমীটি লাগছে 1980, এটা হলো বাংলার তারিখ, আর 7ই অক্টোবর সোমবার দুপুর 3:06 নবমী ছেড়ে দশমীটি লাগছে। আর বন্ধুরা, এই দশমীটি ছাড়ছে 20ই আশ্বিন 8ই অক্টোবর বিকেল 4:20 দশমী ছেড়ে যাচ্ছে। বন্ধুরা, বিবাহিত মহিলারা যে মা দুর্গাকে বরণ করতে যাবেন সেটা এই 20ই আশ্বিন 8ই অক্টোবর মঙ্গলবারই যাবেন। সেটা 4:20 আগে গেলেই ভালো হয়, কারণ একাদশীতে আমাদের নিয়ম আছে যে একাদশী লেগে গেলে ঠাকুরকে আর সিঁদুর পরানো যায় না। তো আপনাদের যদি নিয়ম থাকে আপনারা পরেও পড়াতে পারেন, আর যাদের নিয়ম আছে তারা অবশ্যই একাদশীর আগে গেলেই ভালো হয়। বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিকে প্রেস করে দিন, যাতে আমি এরপর কী ভিডিও পোস্ট করি তা আপনারা সবার আগে দেখতে পারেন। আর বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন।